তুমুল অশান্তির পর আজ থমথমে হুগলির রিষড়া দোকানপাট খোলার চেষ্টা চালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কয়েকটা দোকান খুলেছে, কিছু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। তবে আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি। পুলিশ পিকেট রয়েছে, সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। আতঙ্ক এখনো তাড়া করে বেড়াচ্ছে রিষড়াবাসীকে। গতকাল যে ছবিটা উঠে এসেছিল তারপর আজ পুলিশে ছয়লাপ, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কিন্তু এখনো পর্যন্ত আতঙ্ক পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি স্থানীয় বাসিন্দারা। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিট্টু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, যেখানে 144 ধারা জারি। বিট্টু, সকাল থেকে তোমার যে যে ছবি তুমি তুলে ধরছো বিট্টু, তোমার কাছে যাব, কিন্তু তার আগে আমি একটু সকালের ছবিগুলো একটু দেখিয়ে নেব এবং তার পাশাপাশি বিট্টুর পাঠানো বিশেষ প্রতিবেদনে নজর রাখবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি সকালে পুলিশ কিন্তু বাহান পুলিশ বাড়ানো হয়েছে ইতিমধ্যে, এবং যা দেখা যাচ্ছে তাতে থমথমে রিষড়া। সাধারণ মানুষ যাতে কনফিডেন্স পান, তারা যাতে রাস্তায় বেরোতে পারেন, তারা যাতে তাদের কর্মস্থলে যেতে পারেন, তাদের দোকানপাট তারা খুলতে পারেন, তার জন্য কিন্তু পুলিশে ছয়রা রিষড়া। কী ছবি উঠে এলো আমাদের প্রতিনিধি বিট্টু একটি বিশেষ প্রতিবেদন, নজর রাখবো সেদিকেই। পুলিশের যারা উচ্চ পদস্থ আধিকারিকরা রয়েছেন তারা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। আমার ভিডিও জার্নালি সেই ছবি তুলে ধরছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং এলাকার কী পরিস্থিতি, কীভাবে পরিস্থিতি শান্ত হবে, সমস্ত বিষয়টাই কার্যত এই মুহূর্তে নজরে রাখার একটা প্রয়াস চালানো হচ্ছে। এবং দেখতে পাচ্ছি যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন, যারা অফিসিয়ালসরা রয়েছেন, তারা প্রত্যেকে এসে হাজির হয়েছেন। এবং এখন যেই ছবি ধরা পড়ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গোটা এলাকায় এই মুহূর্তে থমথমে। স্বাভাবিক পরিস্থিতি যাতে তৈরি হয় সেই পরিস্থিতি তৈরি করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার পুলিশের তরফে সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সান্ধ্যবাজার এলাকা এবং সান্ধ্যবাজার এলাকা পুরোপুরি এই মুহূর্তে কার্যত থমথমে পরিস্থিতি, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কী করে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে সেটা নিয়েই উঠছে প্রশ্ন। এবং পুলিশের তরফে নিজেদের মধ্যে রীতিমতো আলোচনা করা হচ্ছে, বৈঠক করা হচ্ছে, রাস্তার মাঝখানে দাঁড়িয়েই তারা মূলত গোটা বিষয়টা কী করে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই প্রয়াসটা চালাচ্ছেন। দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে র‍্যাফ আনা হয়েছে, এবং র‍্যাফের বহু যারা কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকেই তাদের হাতে লাঠি দেখতে পাচ্ছি, কাঁদানে গ্যাস সেল সমস্ত কিছুই তাদের কাছে রয়েছে। যদি আবার করে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় বা টেনশন তৈরি হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা মূলত গোটা এলাকার নিয়ন্ত্রণে বা গোটা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে হাত দেবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা একদিকে উপস্থিত, তার পাশাপাশি অন্যদিকে র‍্যাফের তরফে প্রচুর যারা ব্যক্তিরা যারা অফিসিয়ালসরা রয়েছেন তারা প্রত্যেকে এসে হাজির রয়েছেন। অর্থাৎ এই সান্ধ্যবাজার এলাকা রীতিমতো যেই ছবি এই মুহূর্তে চোখে পড়ছে কার্যত থমথমে অবস্থা, এবং তার মধ্যে দাঁড়িয়েই এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বাজার দোকান করতে পাচ্ছেন না। অন্যদিকে পুলিশের তরফে কড়া নজরদারি ইতিমধ্যে চলছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়েছে এবং গোটা এলাকায় 144 ধারা জারি রয়েছে। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, রিষড়া।